পঞ্চায়েত ভোটের আগে দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে এবার বিস্ফোরক খানাকুলের তৃণমূল নেতা। প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত অসীমা পাত্র জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন। দিলীপ যাদবও লড়াকু জেলা সভাপতি ছিলেন, কিন্তু বর্তমান আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় গুরুত্বহীন। তার শারীরিক অবস্থা নিয়েও করলেন কটাক্ষ। পাশাপাশি জেলা সভাপতি আগামী দিনে খানাকুলে ঢুকলে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হলো। এছাড়া জেলা সভাপতি অভদ্র নোংরা বলেও কটাক্ষ করলেন। ঘটনাটি ঘটেছে খানাকুল দু নম্বর ব্লকের বিধানসভা নির্বাচন তৃণমূল প্রার্থী নজিবুল করিমের সভায়। খানাকুল দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নূর নবী মণ্ডল এভাবেই আক্রমণ করলেন রামেন্দু সিংহ রায়কে। আমি বলে দিতে চাই, অনেক জেলা সভাপতি দেখেছি আমরা, তপন দাশগুপ্তর মতো জেলা সভাপতি দেখেছি আমরা, অসীমা পাত্রর মতো জেলা সভাপতি দেখেছি আমরা, শান্তনু ব্যানার্জির মতো জেলা সভাপতি দেখেছি আমরা, দিলীপ যাদবের মতো লড়াকু জেলা সভাপতি দেখেছি, কিন্তু এই অভদ্র নোংরা করেছিলাম, আপনি এসে লড়াইটা করেননি, তাই ভাড়া করা নেতা আমাদের লাগবে না, আর আমরা ভাড়া করা নেতাকে ঢুকতেও দেব না। এদিকে নূর নবী মণ্ডল যখন জেলা সভাপতির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন, ঠিক সেই সময়ই খানাকুল এক নম্বর ব্লকে সভাপতি ইলিয়াস চৌধুরীর ডাকা একটি সভাতে উপস্থিত ছিলেন রামেন্দু সিংহ রায়। তৃণমূলের সভা থেকেই খানাকুলের অন্যতম তৃণমূল নেতার এই রকম ভয়ঙ্কর আক্রমণের পাল্টা তিনি কি বললেন শুনব। শিক্ষার যেমন শিক্ষিত সে, তাই তার মুখের ভাষা এরকম। দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল, মা মাটি মানুষের দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে দলের সাধারণ সম্পাদক। এই খানাকুল, আরামবাগ, গোঘাট, পুরশুড়া সহ আরামবাগ লোকসভা আমরা পিছিয়ে পড়েছি, সেই জায়গায় দলের সুপ্রিমো, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিন্তাভাবনা করেছেন পশ্চিমবাংলার এই রকম অনেকগুলো জেলা তৈরি করেছেন, দলের সাংগঠনিক জেলা। আমাকে এই জেলার দায়িত্ব দিয়েছেন তারা ভালো ভেবে, তাই সেই দায়িত্ব পালনের জন্য আমি সব জায়গায় যাব, দলের কর্মসূচি করব। আর এদের শিক্ষা যেমন, তাই মুখের ভাষা সেরকম। আমাদের হুগলি জেলা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জেলা, তো তিনি বলেছিলেন ক্ষমাই হচ্ছে মহৎ ধর্ম, তাই এই নোংরা ভাষা যে বলেছে আমি ক্ষমা করে দিলাম। যদি দলকে ভালোবাসে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে দলের জন্যে কাজ করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঊর্ধ্বে অন্য কোনো নেতা নয়। নেতা তোষণ নিজেদের জায়গায় না করে মমতা ভজন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান গিয়ে তৃণমূলের কথা মানুষের কাছে বলুক, এই শুভবুদ্ধি যেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ওনাদেরকে দেয়। আবারও বলছি, তাদের শিক্ষায় তারা এই কথা বলেছে, শুভবুদ্ধি তাদের জাগ্রত হোক, এটা চাইব। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে দায়িত্ব দিয়েছে, যদি পাঁচ মিনিট পরে বলে যে না তোমার দায়িত্ব নেই, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমাদের দল নিশ্চিতভাবে এখানে কেন, আরও অন্যান্য জায়গায় যে সমস্ত বিক্ষিপ্ত কিছু মানুষ বিক্ষিপ্ত মন্তব্য করছে, দল নিশ্চিত তার দিকে লক্ষ্য রাখছে। প্রসঙ্গত, এদিন খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি অনুপ মাইতির নেতৃত্বে চিংড়া এলাকায় পৃথক একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেও খানাকুল দু নম্বর ব্লকের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিল। তবে সব মিলিয়ে তৃণমূলের স্বঘোষিত নতুন তৃণমূলের রূপ দেখে আতঙ্কিত হয়ে উঠেছেন তৃণমূলের নিচু স্তরের কর্মীরা। এখন দেখার এর পরেও তৃণমূলের রাজ্য নেতারা ব্লক স্তরে নেতাদের লাগাম টানতে পারেন, নাকি লাগামহীন হয়েই পঞ্চায়েত ভোটে মাঠে নামে
নামে তৃণমূল, সেটাই এখন দেখার। নিউজ আজ বাংলা খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যাই মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।